এবার আসছি নতুন একটা কন্টেন্ট নিয়ে। থাম্বনেইল ফটোই দেখে নিয়েছো, দেখে বুঝে গেছো। আচ্ছা, তো এর নামটা একটু আমি চেঞ্জ করে দিচ্ছি, একটু বড় চ্যানেল, হ্যাঁ কখন কি হয় বলতে পারবো না। তাই এর নাম হচ্ছে আমাদের প্রীতিমণি এবং রন্টু ভাইয়ের চ্যানেল, ঠিক আছে? তো প্রীতিমণি আর রন্টু ভাই কোর্ট প্রেস করেছে এপ্রিল মাসে, আজ পর্যন্ত বিয়ে করে উঠতে পারেনি, মানে সামাজিক বিয়ে করে উঠতে পারেনি। এটা নিয়ে সোশ্যাল মাধ্যম খুব উথাল পাথাল চলছে। অনেকে বলছে কোর্ট ম্যারিজ তো বিয়ে, মেইন বিয়ে, আর অফকোর্স অফিসিয়াল কোর্ট ম্যারিজ হয়ে যাওয়া মানে তুমি আইনতভাবে তুমি তার সম্পূর্ণভাবে স্ত্রী হয়ে গেলে। এবং আজকাল শাখা সিঁদুর পড়া বিয়েটা হলেও কিন্তু বিভিন্ন পাসপোর্ট অফিসে বা পেনশন অ্যাফিডেভিট করে কোর্ট ম্যারিজ করতে হয়, মানে সামাজিক বিয়ের পরও কোর্ট ম্যারিজটা করতে হয়। আর কোর্ট ম্যারিজ হয়ে গেলে সামাজিক বিয়েটা করতে হয় সমাজের জন্য, ঠিক আছে? ওদের এপ্রিল মাসে বিয়ে হয়ে গেছিলো এই প্রীতিমণির আর রন্টু ভাইয়ের, কিন্তু ওরা সামাজিক বিয়ে করে উঠতে পারেনি, কারণ প্রীতিমণির বাবা বাইরে থাকে, বাবা আসলে পরে বিয়ে হবে। কিন্তু তার মধ্যে ওদের কাকা মারা গেছে, মানে ছেলেটা কাকা মারা গেছে, তাই বিয়ে হচ্ছে না। এখন ছেলেটা অসুস্থ হয়ে গেছে, কিডনির প্রবলেম, এখন সে চেন্নাই আছে। একটা জিনিস বলো, তোমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জানি, বড় বড় অনেক চ্যানেল আছে যারা বিয়ে না করে, নামগুলি এক্ষুনি বলতে পারি, একসঙ্গে ঘুরছে, বেড়াচ্ছে, থাকছে, কেদারনাথ ঘুরছে, সিমলা ঘুরছে, যারা যার চ্যানেল সঙ্গে বলছি তোরা বুঝে নিও, শিবশঙ্কর, তারপর মিষ্টি মিঠু, একটু ঘুরিয়ে বললাম নামগুলি, এরা কিন্তু বিয়ে ছাড়াই বেশ ভালোই আছে। বড় বড় চ্যানেল এভাবেই থাকে, বিয়ে ছাড়াই ভালো থাকে, এরা একটু ধর্মের খাতিরে বিয়েটা করেছে। তোমাদের কি মনে হয় না তোমরা এই সমাজটাকে খেলো করে দিচ্ছ? কোর্ট ম্যারিজ করলে, করার পর কালী মন্দিরে গেলে, সেদিন বাড়িতে কয়েকজন লোককে খাওয়ানো হলো, তো মানে মাই খাওয়ালো, তারপরও তোমরা বসে আছো তোমাদের বাবা কবে আসবে বিয়ে করার জন্য, হ্যাঁ দানটা বাবা করবে। তাহলে বাবা আসার পর দান যখন করবে, তো বাবা আসার পরেই কোর্ট ম্যারিজটা করতে, এর জন্য কোর্ট ম্যারিজটা করেছো, একসঙ্গে থাকবে, এক বাড়িতে থাকবে। আর যেহেতু প্রীতির একটা প্রীতিমণির একটা পাস আছে, যেহেতু প্রীতিমণির বয়ফ্রেন্ড অভিজিৎ একটু নক নক করে, হ্যাঁ তাই প্রীতিমণি এখানে বিয়ে করে সেটেল হয়ে গেল। তাহলে বাবা ছুটি নিয়ে আসতে পারলো না বিয়ে করার জন্য। এতগুলি মাস হওয়ার পর সে কন্যা দান, সামাজিক বিয়ের আর কি মানে হতে পারে? এটা কি তোমার মনে হয় না যে আমাদের সমাজের সাথে এবং ধর্মের সাথে কোথাও খেলা করছো? জানো তো খ্রিস্টিয়ান ওয়েডিংয়ে তুমি যদি ভার্জিন না থাকো, তুমি হোয়াইট গাউন পরে বিয়ে করতে পারবে না, তখন তোমাকে হোয়াইট ছাড়া অন্য কোনো গাউন, ওই গাউনের কালার দেখে বোঝা যায় তুমি ভার্জিন না ভার্জিন না। তোমার এত কিছু হয়ে গেল, বিয়ে হয়ে গেল, শুভরাত্রি হয়ে গেল, তোমার বাড়িতে কার্তিক ফেলে দেওয়া হলো, মানে সন্তানের আশীর্বাদ করা হয়ে গেল, তারপরে তুমি এখন তোমার বাবা দান করবে, সিঁদুর তুমি পড়বে, কি দানটা বাকি রইল? তুমি তো অলরেডি দান হয়ে গেছে, গ্রহিতা তুমি হয়ে গেছে, আমার মেয়ে তোমাকে দিলাম, এটা হচ্ছে দান, দান তো হয়েই গেল। এখন বাবা আসলে পাড়ার লোকদের রিলেটিভদের খাওয়ানো, সেটা তো এমনিতেই খাওয়াতে পারতে, এরা কেন সিঁদুরটা পরেই ফেলতে? যে বাবা আসার পরে, বাবা থাকার সময় হয়নি, এটা আমরা রিসেপশন বলি, যে তখন আমরা কালী মন্দির যখন আমরা গেছিলাম সিঁদুরটা পরে ফেলতে পারতে, কালী মন্দিরে সিঁদুর আর শাখা পলা পরে ফেলতে পারতে, পরে বাবা আসলে রিসেপশন পার্টি, যেটা ছ মাস পরেও দেওয়া যায় আর 8 মাস পরেও দেওয়া যায়, করতে পারতে। এখন তুমি বিয়েটা করতে পারছো না, সবাই বলছে খোলা শ্বশুর মারা গেছে, তাদের বিয়েটা করতে পারো না। খোলা শ্বশুর মারা যাওয়ার 15 দিন বা 20 দিন বা 1 মাস হয়, তোমাদের তো বিয়েটা সেই, তুমি বলছিলে অক্টোবর মাসে বাবা আসবে, অক্টোবর গিয়ে নভেম্বর চলে আসলো, অক্টোবর মাসে তোমার খোলা শ্বশুরের মৃত্যুর জন্য পিছিয়ে গেছে। দেখলে তো বাধাটা একটার পর একটা আসে। কিন্তু এইভাবে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে সোশ্যাল সামাজিকতা মেনটেন করার নাম করে সমাজটাকে নিয়ে খেলার অধিকার তোমাদের আছে কি? চ্যানেল বড় হতে পারে, কিন্তু কি করে সব কিছুই হয়ে যাচ্ছে, ফুলসজ্জা, বাড়ি ঘর সব কিছুই করে ফেলছো, শুধু সিঁদুরটা পড়তে পারলে না। শাখা সিঁদুর কথাই বলছি না আমি, বারবার শাখা তোমার, তুমি নিজেরাই বলছো শাখা সিঁদুর পড়িনি, সামাজিক বিয়ে এর জন্য হয়নি, কারণ বাবা আসলে সামাজিক বিয়ে হবে। তাহলে বাবাকে আগে থেকে তোমার কোর্ট ম্যারিজের সময় জানালে না কেন, যে কোর্ট ম্যারিজ করছে অথবা চলে আসো? এখন বলবে বাবা যেহেতু দূরে চাকরি বা ছুটি হয়তো পায়নি, ছুটি পায়নি, কমাস পায়নি, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এটা হয় কখনো? কখনো হয় ইন দ্য মেন্টাইম তোমার খোলা শ্বশুর মারা গেল, বাধা একটার পর একটা, এখন তো ছেলেটাই অসুস্থ হয়ে গেল। ভগবান করুক ও ভালোই আসুক, ঈশ্বর মঙ্গল করুক, আমি সেটা নিশ্চয়ই যাইব, নতুন ছেলে বিয়ে প্লাস মার একমাত্র সন্তান, সে নিশ্চয়ই ভালোই আসুক। কিন্তু বলো তো, তোমরা যারা বড় চ্যানেলের অধিকার, তোমাদের নিয়ে কথা বললে আমাদের কিছু ভয় থাকে, তোমরা কি সমাজটা নিয়ে খেলতে পারো? আর তোমাদের দিকে উঙ্গলি করার মতো সাহসও অনেকের থাকে না, তাই তোমরা বিয়ের নামে যা খুশি করতে পারো। যখন কোনো গরিব চ্যানেল বা ছোটো চ্যানেলরা বিয়ে নিয়ে খেলা করে, ওমা এই তো কি করছে সে কি করছে, তোমরা করছো না? প্রিজিভ আগে করেছিল, তোমরা করছো, তোমরা একসঙ্গে থাকবে খাবে, তুমি একটু ভদ্রতা খাতিরে দেখিয়ে ফেলছো যে তোমরা কোর্ট ম্যারিজ করে ফেলেছো, ওরা তো ওইটাও দেখায়নি।
পরে যখন এটা আউট হয়ে গেল, কারণ ওদেরই গ্রুপের কিছু লোক আউট করে দিল, তখন তোমরা বাধ্য হলে, মানে ওরা ওরা বাধ্য হলো বলতে যে হ্যাঁ আমরা বিয়ে করেছি, এক বছর যে বিয়ে গেছে, আগে তো মানে ফ্রেন্ড ফ্রেন্ডলি, কারণ মানে হাউস ওয়াইফ হয়ে গেলে, স্বামী স্ত্রী হয়ে গেলে সেই প্রেমটা দেখাতে একটু ভিডিওতে মানে দু ইসে হয়, প্লাস ওইখানে ভিউজটা একটু কম আসে। স্বামী স্ত্রী ছাড়া যদি প্রেমিক প্রেমিকা, যদিও তুমি বলবে কেন আমরা তো দেখিয়েছি আমাদের বোর্ড প্রেমিক স্বামী স্ত্রী হয়ে গেছি, বা স্টিল শাখা সিঁদুর পরে একটা ঘরোয়া বউ হয়ে গেলে যে একটা বউ বউ ভাবে চলে আসে, সেটা যদি তুমি দেখো না কোর্ট মিস করে আছি, আমি একসাথে আছি, বা আমি লিভিং রিলেশনশিপে আছি, তখন সেখানে একটা ব্যাপার থাকে, অ্যাট্রাকশনটা বেশি হয় ভিউয়ার্সদের। কিন্তু আমাদের ধর্ম নিয়ে, আমাদের সমাজ নিয়ে, আমাদের সামাজিকতা নিয়ে খেলার অধিকার তোমাদের আশা করি নেই। আশা করব এই মানে ডিসেম্বরের মধ্যেই তোমাদের শুভকর্মটা হয়ে যাবে, হ্যাঁ, কারণ সবই যখন হয়ে গেছে, একটা দিন দেখে যদি মালা বদল আর সিঁদুর সিঁদুরটা পড়তো, এটা কালী মন্দিরে গিয়েও পড়া যায়, বাবা আসলে কালী মন্দিরে এটা দু ঘন্টার বিয়ে হবে হয়ে যাবে, আর লোক খাওয়া এটা যে কোনো সময় খাওয়াতে পারবে, এটা কোনো রিসেপশন পার্টি দিতে না তো পৌষ মাস লাগে না তো কিছু অন্য কিছু লাগে, এটা মনের কাছে যে আমি খাওয়াবো আমার বিয়েটাকে, কারণ এটা কিন্তু তোমার একটা খেলা করছো। ঠাকুর কার্তিক ঠাকুর তুমি নিয়ে আসলে, তুমি তুমি একা গেলে বলছিলে তুমি ওকে রন্টুকে যে আমার একা একা করতে লজ্জা লাগছে, কার্তিক ঠাকুর, কার্তিক ঠাকুর মানে কি সন্তান, তোমার একটা কার্তিক মতো ছেলে জন্মগ্রহণ করুক, কার্তিকের মতো ছেলে হোক, তার মানে কি তুমি ওদের, ওরা তোমার পিসি হয়ে গেছে, ওরা তোমার কাকু হয়ে গেছে, নিজেই বলছো কাকুরা পিসিরা, কারণ ওরা তোমার ননদ ছিল, মামা শ্বশুর থেকে ননদ ছিল, ইনফ্যাক্ট তোমার নিজের ননাসও বলেছে যে আমি তো একমাত্র পিসি, কারণ একমাত্র দিদি, তাহলে সেখানে তোমরা একদম পুরোপুরি স্বামী স্ত্রী হয়ে গেছো, তাহলে কেন আর মিথ্যা বাবার অজুহাত দিয়ে সীতার সিঁদুর পরাণে ভাবছো, কেন আর মিথ্যা অজুহাত দিয়ে তোমরা এই শাখা পরাণে খেলা করছো, একটু পড়ে ফেললি হয় না বিয়ের পরে নাই বলে, কেন বলছো যে আমাদের বিয়েটা এখন সেভাবে সামাজিকভাবে বিয়ে হয়নি, বাবা আসলে হবে, আর কি বিয়ের বাকি রইল, আর বিয়ে শব্দটা তোমার মনে হয় এরপর তোমার যে এখন তুমি শাখা সিঁদুর আর মালা বদল করে যদি বিয়েটা করো, সেই ফিলিংসটা আসবে, তোমার 8 মাস আগে বিয়ে হলে হতো বা 10 মাস আগে বিয়ে হলে হতো, সেই ফিলিংসটা নিশ্চয়ই আসবে না, সেই ফিলিংসটা তোমাদের নিশ্চয়ই তোমারও আসবে না আমাদেরও আসবে না, আর এটা তো বিয়ে করে হয়েছে তো সুবরা তো সবই হয়ে গেছে, হ্যাঁ সব কিছু হয়ে যাওয়ার পর এই যে শুধু লোক দেখানো ওই হিন্দি সিনেমা আর বাংলা সিনেমার মতো ফিল্মি বিয়ে যেটা বলে সেটা করার কোনো মানে হতে পারে না, একের পর এক যেরকম তোমরা মানে লস ভাঙতে দেরি করতে পারো, ঠিক মানে ওপরের বিধাতারও কিন্তু মানে ভাঙন নিয়ে খেলা করতে দ্বিধাবোধ করে না, দেখো একটার পর একটা বাধা আসছে তোমার সত্যিকারের বিয়ে করতে, তোমরা আগে নিয়ম ভেঙেছো এখন ওপরওয়ালা নিয়ম ভাঙছে, যতই কার্তিক আনো যত কিছুই আনো আসল সমাজ নিয়ে খেলা করার অধিকার আমার মনে হয় না আমাদের মতো কোনো সামাজিক জীবেরই আছে, এইটুকুনি, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বিয়ে করে ফেলো, প্রীতিমণি আর রন্টুকে বলছি, নাহলে এই ধরনের ভিডিও কিন্তু আসতে থাকবে, তোমাদের বিয়ে নিয়ে আমরা কিন্তু খোঁজাতে থাকবো, কারণ সমাজ নিয়ে খেলা করার অধিকার বা আমাদের যে লসগুলি আছে যে ধর্মের যে কথাগুলো সেটা নিয়ে অধিকার চ্যানেল খুলে বা মিডিয়া সোশ্যাল মিডিয়া লোক হয়ে কিন্তু করা যায় না, এটা মনে রেখো, আমাদের কথায় কিছু তোমাদের যায় আসে না, তোমরা জানো পাবলিসিটি ম্যাটার্স, নেগেটিভ পাবলিসিটি হলো আলটিমেটলি পাবলিসিটি পাচ্ছ, আলটিমেটলি কিন্তু এতে ভিউজ বাড়বে, তর্ক বাড়বে, কন্ট্রোভার্সি বাড়বে, আখেরে লাভ তোমাদের মতো বড়ো চ্যানেলদেরই হবে, আমরা একটু অল্প গালিগালাজ খাবো এইটুকুনি আমাদের হয়, লাভ কিন্তু তোমাদের মতো চ্যানেলদেরই বেশি হয় আমাদের থেকে অনেক বেশি, টিল দেন গুড বাই।